খুন্তিগড়ের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে সন্ধ্যা 5টা। তো 5টার সময় কিছু আটা ছিল, তো আর ঘরে দুধ ছিল, আমল হচ্ছিল, তো সেটা দিয়ে কিছু একটা আর কি হালকা হালকা খাবার তৈরি করছি। এটার নাম আমি বলতে পারবো না, তাও কিছু কিছুটা মনে আছে। হয়তো এটাকে দুধচাষনি বলে, আগে ছোটোবেলায় দেখেছি মা বানাতো, তো খুব স্বাদ লাগতো। আজ আমিও ট্রাই করলাম, আমি বানালাম। তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়েছি স্যান্ডের জন্য, আর এলাচি দিয়েছি একটু স্যান্ডের জন্য। আর দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবো, আর আটাটাকে ভালো করে মেখে তার ছোটো ছোটো করে চাউমি বানিয়ে নিয়েছি। দেখো এগুলো বানিয়ে নিয়েছি, দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে, তো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তো বয়েল হতে টাইম লাগবে, তো এগুলো দিয়ে ভালোভাবে এটাকে টানিয়ে নেব, দুধটাকে ভালোভাবে টানিয়ে নেব, দুধটাকে ভালোভাবে টানিয়ে নেব। চিনিও দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে,